ডক্টর ভূপেন বর্মন, ইয়াত মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক। ইয়াত আমি এতিয়া OPD আরম্ভ করে দিছো। OPDর পেশেন্টবিলাক অকল মেডিসিনে নহয়, বাকি আর বহুত বিভাগ আছে, যে সার্জারি হোক, শৈল্য চিকিৎসা যদি কয়, স্ত্রীরোগ বিভাগ, শিশু বিভাগ, মানসিক বিভাগ, স্কিন বিভাগ, সুপার স্পেশালিটি যে হার্টর বিভাগ, নার্ভর বিভাগ, বাকি আর সার্জারির ডিফারেন্ট সুপার স্পেশালিটি বিভাগ আছে, দন্ত চিকিৎসা বিভাগ, সববিলাক বিভাগতে আমার ডক্টরবিলাক আছে, সিনিয়র ডক্টর আছে, মানুহখিনিয়ে আহি ইয়াত সুবিধাপন লব পারিব। ইয়াত আহিবৰ কাৰণে তেনেকুৱা কোনো রুল রেগুলেশন নাই, কারোবার বা রেফারেলও লব নালাগে, ডাইরেক্টলি ইয়াত আহি গলে হল, আহি এন্ট্রি করে ইজন ডক্টরে দেখাব লাগে, তেখেতৰ ওচৰত গুছি গলে হল। আৰু আমাৰ এতিয়া নালাগে, পিছলৈ যেতিয়া আমি ডিজিটেল কৰিম তেতিয়া আধাৰ কাৰ্ডৰ প্ৰয়োজন হ'ব, তেতিয়া ডিজিটেলাইজেশ্যনৰ কাৰণে যিখিনি প্ৰচিডিউৰ সেইখিনি আমি এনাউন্স কৰি দিম। টেলিমেডিচিনৰ ফেচিলিটি অলৰেডি আৰম্ভ হৈছে, নাম্বাৰটো ৱেবছাইটত গৈ বা ইয়াত আহিলে গমেই পাব, এটা নাম্বাৰ এটা থাকে, নাম্বাৰটোত আগতে ফোন কৰি কোনজন ডক্টৰ, কাৰণ বহুত সময়ত বহুত কেইজন ডক্টৰ নাথাকে, এভেইলেবল নাথাকে, ফোন করে জানিব পাৰিব যে এইজন ডক্টরের এভেইলেবিলিটি আছে না নাই, সেইমতে সেইজন ডক্টরের এপইণ্টমেন্ট লব পাৰিব পেশেন্ট বাড়ি। এতিয়া আমার পেশেন্ট আরম্ভ হয়ে গেছে, কিন্তু এতিয়া মেক্সিমাম সাংসারী বা ওচর বাজর মানুষখিনি আহিছে, মই বিচাৰিছো বাহিৰৰ মানুষখিনিও আহি ইয়াৰে ডক্টরের সুবিধাখিনি লব পাৰিব। ইনভেস্টিগেশন আমি এতিয়ালৈকে স্টার্ট করা নাই, সম্ভবত বা আৰু এমাহ দুমাহৰ ভিতৰত সেইখিনিও আরম্ভ হৈ যাব, যিখিনি মিনিমাম ইনভেস্টিগেশন লাগে সেইখিনি এমাহৰ দুমাহৰ ভিতৰত আৰম্ভ হৈ যাব।